হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার। তো দেখো, আজকে একটা রেসিপি যেটা মাটন রান্না হচ্ছে। তো তোমাদের দাদাভাই আজকে রান্না করছে, আমাকে বললো যে মাটনটা আমি রান্না করি, মানে ফৌজি মাটন রান্না করে খাওয়াবে আমাদের। তো ঠিক আছে, তো কি কি দিল না দিল শুধু তোমরা দেখে নাও। হ্যাঁ, এটা অবশ্য মশলা ভাজছে, মশলা যেমন আদা, পেঁয়াজ, লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা দিয়েছে। তো তারপরে কি কি করছে তো তোমরা দেখে নাও, ঠিক আছে। মশলাটা আগে দিয়ে ভেজে নিয়েছে, তো নেবার পরে তারপরে দেখো রান্নাটা অবশ্য সর্ষের তেলেই করছে। তো এখানে 1 কেজি মাটন আছে, তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আর ভয়েস দিচ্ছি না, তো তোমরা দেখে নাও। এখান দিয়ে দেখো যাটা করতে করতে ওরা রাধাকৃষ্ণ সাজিয়ে রং খেলা দিন সুন্দরভাবে রাস্তা দিয়ে যাচ্ছিলো, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো রান্নাটা প্রায় হয়ে এসেছে, তো কিভাবে কি মশলা দিয়ে রান্নাটা করলো সেটার অতটা ডিটেলসে আর বললাম না, যেহেতু তোমাদের দাদাভাই রান্না করলো। তো মাটনটা সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল, আমরা তো খেয়েছিলাম। কিন্তু তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে, মানে ফৌজি মটন রান্না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসি খুশি থেকো। আর সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে এভাবে সময় দেওয়ার জন্য। তো রান্নাটা এখনও কমপ্লিট হয়নি অবশ্য, তো দেখতে থাকো রান্নাটা। তো তারপরেও আরেকটা জিনিস শেয়ার করলাম, সেটা হচ্ছে আবার রাস্তা দিয়ে একটা মেয়ের বিয়ে, তো জলসাদ দিয়ে যাচ্ছে, তো ওখানেও একটু ক্যামেরাটা অন করলাম, মানে মোবাইলটা যেহেতু আমার হাতে ছিল আমাকে রান্না করতে হচ্ছে না, তো যার জন্য না মোবাইলটা এদিক ওদিক ঘুরিয়ে নিলাম। তো দেখো একটু তোমাদের সঙ্গে এটাও একটু শেয়ার করে দিলাম।
তো দেখতে থাকো, একদমই রাস্তার উপরেই আমার বাড়িটা, এর আগেও বলেছি। তো এটা আমি একদম জানালা থেকে এটা করছি, জানো, এইটুকুনো তোমাদের সঙ্গে মানে ভিডিওটা করলাম, জানালা থেকে ভিডিওটা দেখাচ্ছি। তো ঠিক আছে, আবারও কোনো ব্লগ বা রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে।